জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আসুন সরকারের পতন নিশ্চিত করি বলছে গয়েশ্বর। এরপর জানিয়ে দিব পুলিশের কড়া হুঁশিয়ারি, অনুমতি ছাড়াই মিছিল সমাবেশের ঘোষণা জামায়াতের। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এদিকে সরকার পাঠাগার ধ্বংস করেছে বলছে মির্জা ফখরুল। জানিয়ে দিব বিদ্যুৎ সহ সবকিছুতে সাশ্রয়ী হতে হবে বলছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে বলছে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আসুন সরকারের পতন নিশ্চিত করি বলছে গয়েশ্বর। সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের সুবিধাভোগী ছাড়া আসুন আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে, আমরা যেটা করি এটাই জনগণ চায়। তিনি বলেন, শেখ হাসিনা জনগণকে শত্রু মনে করে বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না। সবার এক কথা, এ সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন, এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর যুব দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাতেই শেষ নয়। তিনি পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশের পতাকা আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। একটি জাতিকে স্বয়ংসম্পন্ন করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস, তার সবই করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে যারা কর্মরত তাদের কাছে ভালো কিছু আশা না করা ভালো, তবে এটাও একটা সুখবর, তাদের আর বেশি দিন নেই। শেষ সময় হোক, অল্প সময়ের জন্য হোক, তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। এর মাধ্যমে তাদের চিনতে সহজ হচ্ছে। খালেদা জিয়ার প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, যিনি বিজয়ের আকাঙ্ক্ষাবোধ ও বিজয়ের তাগিদ উপভোগ করেন, তিনি খালেদা জিয়ার মতো আপোষহীন হন। আর খালেদা জিয়াকে যদি আপোষহীন নেত্রী মানে, তাহলে আমাদেরও তার মতো আপোষহীন হতে হবে। নেতা কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমরা জিয়ার সৈনিক, আমরা যুদ্ধ করছি, আমরা লড়াই করছি, আমরা পণ করি আর মার খাবো না, আমরা প্রতিরোধ করব। বিএনপি ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বলবো আমাকেই ভোট দিতে হবে, এমনটা নয় আপনার ভোট দিনের বেলা কেন্দ্রে গিয়ে আমার বিপক্ষে হলেও দেন, তারপরও নিজের ভোট নিজে দেন। এজন্যই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। নেতা কর্মীদের বলবো, দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, ভোটাধিকার আদায়ের আন্দোলনে আপনারা সব ধরনের প্রস্তুতি নিন। পুলিশের কড়া হুঁশিয়ারি, অনুমতি ছাড়াই মিছিল সমাবেশের ঘোষণা জামায়াতের। অনুমতি ছাড়াই আগামীকাল সোমবার তিন দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এর আগে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করলেও অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইতুল মোকাররমের সামনে সোমবারের পূর্ব ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসন জামায়াতে ইসলামীকে সহযোগিতা করবে। সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, এ অধিকার ক্ষুণ্ণ করলে এর দায়ভার প্রশাসনের উপর বর্তাবে। এদিকে ডিএমপি কর্মকর্তারা বলেছেন, অনুমতি ছাড়া মিছিল সমাবেশের সুযোগ নেই, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এজন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জামায়াতে ইসলামী সমাবেশের জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল, ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, অনুমতি ছাড়াই সমাবেশের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি হতে পারে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ডিএমপি কমিশনার। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশে তার নেতৃত্বের বাহিরে আর কিছু নেই। রোববার সন্ধ্যায় পৌর এলাকার চরমগ্রিয়া এলাকায় সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান ও সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান খান জামালের স্মরণে স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় বাহাউদ্দিন নাসিম বলেন, খুনির দলেরা ভেবেছিলেন জাতির পিতাকে হত্যা করে তার আদর্শকে হত্যা করবে, কিন্তু ইতিহাস পরিবর্তন করা যায় না। সাময়িকভাবে পরিবর্তন করা গেলেও স্থায়ীভাবে তা পরিবর্তন করা যায় না, সঠিকভাবেই ইতিহাস পরিচালিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্ব
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সহ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াত, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন খান নাইম, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আখন্দ প্রমুখ। সরকার পাঠাগার ধ্বংস করেছে বলছে মির্জা ফখরুল। দেশের 15 জেলায় জিয়া স্মৃতি পাঠাগার খুলেছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এসব পাঠাগারের উদ্বোধন করেন। এগুলো হচ্ছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, কক্সবাজার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, জয়পুরহাট, যশোর, রাজবাড়ী। এই উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার পাঠাগার ধ্বংস করেছে। আগে প্রত্যেকটা জেলায় সরকারিভাবে পাঠাগার নির্মাণ করা হতো এবং সেখানে বরাদ্দ দেওয়া হতো, প্রচুর বইপত্র দেওয়া হতো, জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে বইপত্রগুলো সেখানে বিভিন্ন পাঠাগারে পাঠানো হতো। এখন সব বন্ধ হয়ে গেছে, পাঠাগারের আন্দোলনই এখন নেই। এই আন্দোলনটা আমাদের তৈরি করতে হবে। সবকিছুকে রাজনীতিকরণ করার প্রয়োজন নেই। এখানে আমার রাজনীতিকে সমৃদ্ধ করতে প্রতিটি জেলায় যেন অন্তত একটা পাঠাগার নির্মাণ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। আমি গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি সেই দল যে জেলায় জেলায় পাঠাগার গড়ে তুলছে। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সভাপতিত্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে সহ অনলাইনে যুক্ত 15টি জেলার নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জেলানী, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, ছাত্র দলের সাইফ মাহমুদ জুয়েল, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির উদ্দীপ্তি উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সহ সবকিছুতে সাশ্রয়ী হতে হবে বলছে প্রধানমন্ত্রী। দেশবাসীকে বিদ্যুৎ সহ সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য সংকট, মূল্যস্ফীতি, পরিচালনা ও পরিবহন ব্যয়, বিদ্যুতের ঘাটতি বিশ্বের প্রতিটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা কেউ বলতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, পৃথিবীতে এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন চলবে তা কেউ বলতে পারে না। হয়তো বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তবে আমরা আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করছি। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে আমাদের সেরাটা করছি। রোববার সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আফসারুল আমিনের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি আরো বলেন, করোনা মহামারীর ফলে সারা বিশ্বে খাদ্য সংকট, মূল্যস্ফীতি, পরিচালনা ও পরিবহন ব্যয়, বিদ্যুতের ঘাটতি এবং তার উপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রতিটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। বিশ্বব্যাপী জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, এখন জ্বালানি কেনা খুবই কঠিন, অনেকটা অসম্ভব হয়ে পড়েছে, তারপরও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার কাতার ও ওমানের সঙ্গে জ্বালানি কেনার চুক্তি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে কয়লা কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করতে পারি। তিনি আরো বলেন, সরকার জলবিদ্যুৎ আমদানির ব্যবস্থাও নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, বৈশ্বিক মূল্যস্ফীতি ও জ্বালানি তেল সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। সরকার প্রধান বলেন, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে জ্বালানি ঘাটতি রয়েছে, আছে লোডশেডিং বা বিদ্যুতের সীমিত ব্যবহার, খাবার থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে, এমনকি উন্নত দেশগুলোতেও অনেক লোক তাদের চাকুরি হারাচ্ছে। সেনাবাহিনী আমার দলকে ধ্বংস করার চেষ্টা করছে বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ এর প্রধান ইমরান খান অভিযোগ করেছেন, তার দেশের সেনাবাহিনী এর গোয়েন্দা সংস্থা খোলাখুলিভাবেই তার দলকে ধ্বংস করার চেষ্টা করছে। এ সময় তিনি একথাও বলেন যে তাকে যে সামরিক আদালতে বিচার করা হবে এবং জেলে ভরা হবে এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। ইমরান খান এর আগেও তার দলের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের ব্যাপারে সেনাবাহিনীকে অভিযুক্ত করেছিলেন, কিন্তু শনিবার রাতে তার লাহোরের বাসায় যেসব মন্তব্য করেছেন তা ছিল আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি খোলামেলা। এদিন বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান বলেন, এটা পুরোদমে এস্টাবলিশমেন্ট, সামরিক এস্টাবলিশমেন্ট, কারণ তারা এখন প্রকৃতই খোলামেলাভাবে কাজ করছে, এখানে কোনো লুকোচুরি নেই। তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সংগঠিত সহিংস প্রতিবাদের বিষয়টিকে ইমরান খান তাকে ঘায়েল করার একটি কৌশল হিসেবে দেখ